বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতিকে দেশ বিদেশের সকলের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দীনেশচন্দ্র সেনের অবদান অনস্বীকার্য তার রচিত গ্রন্থাবলীগুলি হল বঙ্গ ভাষা ও সাহিত্য রেখা সুকথা ঘরের কথা ও যুগ সাহিত্য বৃহৎ বঙ্গ স্মৃতি কথা পদাবলীর মাধুর্য প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমানের অবদান এবং ইংরেজি ভাষায় রচিত গ্রন্থগুলি হল হিস্ট্রি অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার দ্য বেঙ্গলি রামায়ণস দ্য বৈষ্ণব লিটারেচার অব মেডিভেহাল বেঙ্গল চৈতন্য অ্যান্ড হিজ ক্যাম্পেনিয়ানস চৈতন্য অ্যান্ড হিজ এজ দীনেশচন্দ্র সেন সম্পাদিত গ্রন্থগুলিগুলি হল গোপীচন্দ্রের গান ময়মনসিংহ গীতিকা পূর্ববঙ্গ গীতিকা কথা বৈদিক ভারত দীনেশচন্দ্র সেন অনেক প্রাচীন লুপ্তপ্রায় করার জন্য ঘুরে বেড়িয়েছেন তার সংগৃহীত পুঁথিগুলির মধ্যে উনিশশো পাঁচ সালে শ্রীকণ্ নন্দীর ছুটিখানের মহাভারত বিনোদ বিহারী কাব্যতীর্থের সহযোগিতায় এবং মানিক গঙ্গোপাধ্যায়ের শ্রী ধর্মমঙ্গল হরপ্রসাদ শাস্ত্রীর সহযোগিতায় প্রকাশ করেন তার বিখ্যাত গবেষণা গ্রন্থ হল বঙ্গ ভাষা ও সাহিত্য এটি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে Procas it